আমার বাচ্চা জন্মগ্রহণ করার সময় নিয়ত করেছিলাম যদি সুস্থভাবে জন্মগ্রহণ করে তাহলে সিলেট শাহজালালের শাহপরানের মাজারে নিয়ে যাব। এখন ওর বয়স 24 বছর কিন্তু এখনো সিলেট মাজারে যাই নাই, করণীয় কি? আপনার সন্তান জন্মগ্রহণ করলে আপনি শাহজালাল শাহপরানের মাজারে যাবেন রহিমাহুল্লাহ, এই যে নিয়ত করছেন নিয়তটা একটা ভুল নিয়ত। কারণ কোন মাজারে যাওয়া, কোন মাজারে যাওয়ার মান্নত করা, এই মান্নত কোন শুদ্ধ বা সঠিক মান্নত হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। পৃথিবীতে সওয়াবের উদ্দেশ্যে যদি এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হয় তাহলে তিন জায়গায় যেতে পারে। একটা হলো মসজিদে হারাম মক্কা, আরেকটা হলো মসজিদে নববী মদিনা, আরেকটা হলো মসজিদে আকসা ফিলিস্তিনে। এছাড়া চতুর্থ কোনো জায়গা নাই যে ওই জায়গায় সফর করে গেলে সওয়াব হবে। হ্যাঁ, আপনি জ্ঞানের জন্য যেতে পারেন, এলেম শিকার জন্য যেতে পারেন, অন্য কোনো সৎ উদ্দেশ্যে যেতে পারেন। সওয়াবের উদ্দেশ্যে এখানে গেলেই সওয়াব হবে, এই উদ্দেশ্যে সফর শুধুমাত্র এই তিন জায়গায়। অতএব শাহজালাল শাহপরান রহিমাহুল্লাহ ওনাদের মাজারে না, এই উদ্দেশ্যে যাওয়া যাবে না। তবে হ্যাঁ, আপনি কোনো কারণে সেখানে সিলেট কোনো কাজে গেছেন, আসার সময় আপনি ওনাদের কবরে সালাম দিয়ে আসছেন, এটা ঠিক আছে, সালাম দিয়ে আসছেন। ওখানে মোমবাতি দিয়ে আসবেন না, ওখানে পয়সা দিয়ে আসবেন না। পয়সা দিয়ে আসলে তো ওখানকার গাঞ্জাখোর যারা আছে ওদের গাঞ্জা আরও বেশি খাওয়ার ব্যবস্থা হবে। কথা কি বুঝাতে পারছি? অতএব সিরকি কাজ করা যাবে, কবরে যিনি সাইতো আছে উনি কি আমাকে কিছু দেওয়ার ক্ষমতা রাখে? কোনো ক্ষমতা রাখে না, উনি নিজেও আল্লাহর গোলাম। অতএব ওখান থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে যাওয়াটা হলো সিরক, এই সিরক মানুষের ইমানকে শেষ করে দিবে। আমরা কার কাছে চাইব? অতএব আপনার সন্তান আল্লাহ দিয়েছে, আল্লাহর কাছে শুকর আদায় করেন। আপনার যে মান্নত এটা ভুল মান্নত ছিল, ভুল মান্নত পুরা করা জরুরি, বরং এটা ভঙ্গ করা জরুরি, ওটা না করাটা কি জরুরি। অতএব ওখানে যাওয়ার মানত কেন করছেন? আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন আর শাহজালাল শাহপরান রহিমাহুল্লাহ দিছে, তো আল্লাহ সন্তান দিলে আপনি আল্লাহর কাছে সেজদা না পড়ে যাবেন, দান সাদকা করে দিবেন আল্লাহকে খুশি করার জন্য, ওখানে কেন যাবেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। খোলা চিঠি, সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আপনাকে বিষয়টি অবগত করার জন্য উদ্বুদ্ধ হলাম। কোন মসজিদের অনেকগুলো দোকানঘর এবং মার্কেট আছে, সব দোকানপাটগুলোর মধ্যে থেকে কিছু সংখ্যক দোকানে সুদভিত্তিক কার্যক্রম হয়ে থাকে, যেমন স্বর্ণকারের দোকান, ব্যাংক অফিস ও ডিশ লাইন ব্যবসা। এসব প্রতিষ্ঠানগুলোকে ভাড়া দেওয়া এবং ভাড়া নেওয়া ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ, এর সমাধান এবং করণীয় কী? ভাইরা আমার, মসজিদের জায়গাতে, মসজিদের মার্কেটে এমন কোনো দোকান ভাড়া দেওয়া যাবে না যেই দোকানে হারাম কাজ হবে, নিশ্চিত হারাম কাজের জন্যই দোকানটা ব্যবহার করা হবে, সুদী কারবারের জন্য ব্যবহার করা হবে। হ্যাঁ, সেই জায়গায় দোকান ভাড়া দেওয়া যাবে, শুধুমাত্র সেটা কেন? এটা ব্যক্তিগত পর্যায়ে একই কথা, যে আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান, আপনি জানেন এখানে সুদের কারবারই হবে, জেনে শুনে সেখানে ভাড়া দেওয়া আপনার জন্য জায়েজ হবে না, এটা জায়েজ না। আপনি যেখানে হালাল কাজ হতে পারে, হারাম কাজ হতে পারে হয়তো, কিন্তু হারাম কাজই হবে শিওর এরকম না, সেরকম জায়গায় আপনি আপনি ভাড়া দিতে পারেন। অতএব নিশ্চিত হারাম কাজ হবে সে জায়গায় আপনি দোকান ভাড়া দিলে সেটা গুনাহ হবে না।